আসসালামু আলাইকুম। ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম দুলেনা বেগম। উনি মানসিক ভারসাম্য অবস্থায় আমাদের কাওড়ার রেলওয়ে স্টেশনে পড়েছিলেন। ওনার ডান পায়ে পচন ধরেছে। ওনার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি, অবশ্য দুইটুকু বলতে পেরেছিল। ওনার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওনার পা থেকে পোকা পড়ছিল, মানে সামনে দুর্গন্ধে কেউ যেতে পারছিল না, এমন একটা অবস্থা ছিল। এসআরটি টিম এবং শ্রীপুরের সাংবাদিক বিন্দু মিলে পুরের ইউনো স্যারের কাছে বিষয়টি শেয়ার করলে উনি শ্রীপুর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন। পরবর্তীতে বিভিন্ন গ্রুপে ওনাকে নিয়ে পোস্ট দেওয়ার পর সুদূর ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা থেকে ওনার বড় ভাই আমাদের সাথে যোগাযোগ করেন। কেমন আছেন সবাই? যে এই যে গতকালকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় যে ওনাকে পাওয়া গেল রেলওয়ে স্টেশনে, তো ওনার নাম হল দুলেনা বেগম। এখন ওনার বর্তমান অবস্থা, পায়ের অবস্থা অনেকটা শোচনীয়। আমাদের সাথে দুজন এই ভাই রাহাত, রাহাতের সাথে ফয়সল ভাই, আর আমাদের কাওয়ারিদের আমির ভাই, এই যে সাইফুল ভাই, আমাদের এসআরটি টিমের সদস্য। আর ওনার দুলেনা বেগমের ভাই হচ্ছেন উনি। ভাই নামটা জানে কি ভাই? আমার নাম বাবুল মিয়া। বাবুল মিয়া, ওনে আপনার ভাই? আমার ছোট বড়। ও আপনি বড়? জি। আর ওটা ভাই? ওনে আমার ভাই। বউ আর ভাই জানে কি? আমার নাম, আমি চাচা, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন, আচ্ছা। আসলে ওনাকে কতদিন ধরে পান না আপনারা? নিখোঁজ 5 মাস প্রায়। ও আচ্ছা। আসলে কীভাবে যে উনি আমাদের এখানে আসলে চলে এসেছে এটা আমরাও জানি না। আমরা স্টেশনে পড়ে থাকতে দেখে ওনাকে নিয়ে আসছি। তো আমাদের সবচেয়ে হেল্প করছে যে আমাদের জুবের ভাই, এসআরটির এরিয়া কমান্ডার জুবের ভাই আমাদেরকে অনেক হেল্প করছে। হ্যাঁ, ইনো স্যার। আবার এর মধ্যে আমাদের মিলন ভাইয়ের কথা না বলেই নয়, ওনাকে এখন ওনাকে এখন ওনার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সে মানে ওনাকে ডিসচার্জ করে দিয়েছে অলরেডি। আমরা চাই প্রত্যেকটা পরিবারই যেন তার সন্তান সন্তান সন্ততি বাবা মা নিয়ে থাকুক। আমাদেরকে আমরা যখন প্রথম ওনাকে দিতে যাব মানে আমাদের নিজেদের খারাপ লাগবে। যাই হোক, জুবের ভাই অনেকটা হেল্প করছে, ভাইয়ের কথা না বললে নয়। এখনও উনি ডিসচার্জ হয়ে গেছে, সকল প্রকার তাড়াতাড়ি এখন উনি। তো এখন আমরা আছি শ্রীপুর হাসপাতালে, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওনার এই সন্তান কতজন? কয়জন সন্তান? ওনার চারজন সন্তান, তিনটা ছেলে একটা মেয়ে। তিনটা ছেলে একটা মেয়ে? উনি দুইটা মেয়ের কথা বলছিল। যাই হোক, ওনার মেয়ের নাম কি? ওর মেয়ের নাম হচ্ছে সুমি আক্তার। সুমি, হ্যাঁ সুমি বলছে, সুমির নাম সুমি আক্তার। আর বড় ছেলেটার নাম হচ্ছে সবুজ, দ্বিতীয়টার নাম হচ্ছে শিমন। শিমন, হ্যাঁ ইমন আর কি, ইমন ডাকে, শিমন ডাকে। আর এক ছোট নাম হচ্ছে রিমন, আমার সাথে যেটা আছে। হ্যাঁ স্যার, আচ্ছা নাম মানে যে ভাই আপনাদের বাসাটা জানি কোথায়? ও আচ্ছা, মানে আইনমন্ত্রী বাড়ি সবাই একটা গ্রুপ ছবি তুলি। ও আচ্ছা, জুবের ভাই ওনার সকল চিকিৎসা যত যা কিছু আছে অনেক। আর ভাই কিন্তু ওনার কাপড়টাও চেঞ্জ করেছে, কাপড়টার অবস্থা খুবই বাজে ছিল, যে দুর্গন্ধে সামনে যেতে যাওয়ার মতো অবস্থা ছিল। তুমি ব্যস্ত ছিল? আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই হোক। এসআরটির